ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। ইউটিউব থাম্বনেল কী করে বানাবো আমার মতন, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল ডিজাইন ইন বেঙ্গলি, বেঙ্গলিতে কীভাবে আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইন বানাবো সম্পূর্ণ বাংলা শিখবো। শেখার আগে অবশ্যই ভিডিওটি লাইক করুন, ভালো যদি লেগে থাকে, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন বন্ধুদের সামনে, কমেন্ট করবেন অবশ্যই, শেয়ার করবেন অবশ্যই, সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুনদের উদ্দেশ্যে বলা হচ্ছে। যারা পুরাতন আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য। তো লেটস, দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওর মধ্যে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা যে কোনো একটা আর্ট বোর্ড নিয়ে নিচ্ছি, যে কোনো মাপের। তো আমরা সাধারণত এই মাপের আর্ট বোর্ডটা নিয়ে নিচ্ছি। আর্ট বোর্ড নেওয়ার পর এখান থেকে আমার আমার একটা ফটো আছে অলরেডি, ডাউনলোড করে রেখেছি আমি। তো এখান থেকে এটা আমি পেস্ট করে দিলাম অলরেডি, এখান থেকে এটা এটা ক্রস করে দিলাম, এটা কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে নিলাম। বড় করার পর এটা এখান থেকে আমি কি করে দিলাম, ফ্লিপ ভার্টিক্যাল, সরি, এখান থেকে আমরা করব ফ্লিপ হরিজন্টাল। এখান থেকে এটা চলে এলে এখান থেকে এটাকে আমরা হালকা জুম করে নিচ্ছি বড়। এখান থেকে এটা ওকে করে দিলাম। সো ওকে করার পর আমরা কি করবো, এখান থেকে যাব, এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট যাওয়ার পর এখান থেকে আমরা কালার পিক করব। এখান থেকে রেড আছে, রেডটাই থাক, এটা এখান থেকে আমরা হালকা সাদা করে নিয়েছি, ওকে করে দিলাম, এটা ওকে। ওকে করার পর এখান থেকে আমরা কি করবো, রেডিয়াল, রেডিয়াল দেওয়ার পর এটা এখান থেকে আমরা কি করব, এটা ওকে করব, এটা ওকে করব। সো এখান থেকে এটা কী করবো, রেডিয়াল, রেডিয়াল দেওয়ার পর এটা যেটা আছে 100% এটা আমরা কমিয়ে দেবো। দেখি এখান থেকে এটা কী করবো, রেডিয়াল, ঠিক আছে, এটা এখান থেকে হালকা আমি কমিয়ে দিতে পারি, এখান থেকে এটা চেঞ্জ করতে পারি কালারটা। এখান থেকে এখান থেকে আমরা যে কোনো অন্য কালার দিয়ে দিচ্ছি একটা হোক, যেমন হোক, এখান থেকে কালারটি দিয়ে দিলাম। এখান থেকে এটা অন্য কালার দিয়ে দিচ্ছি, সাধারণত আমি এই কালার দিয়ে দিচ্ছি, ওকে। ওকে দেওয়ার পর এখান থেকে যেটা আছে এটা আমরা দেখি কী হচ্ছে, এখান থেকে হালকা এটা কমিয়ে নেব অলরেডি। এখান থেকে আমরা এখান থেকে এটা হালকা আছে, এখান থেকে যেটা আছে এখান থেকে আমরা এটা এইখানে দিয়ে দেবো, এখান থেকে অপোসিটটা হালকা কমিয়ে দিই আমি, তাহলে ঠিক বুঝতে পারবেন। এখান থেকে আমি এটাকে কী করবো, এখান থেকে এটা কমিয়ে দেবো অলরেডি, এখান থেকে এখান থেকে যেটা আছে থাকবে ওটা, এখান থেকে হালকা আমি কমিয়ে নিই, দেখি এখান থেকে হালকা বাড়িয়ে নিই। এখান থেকে যেটা আছে এখান থেকে আমরা এখান থেকে এটা কী করবো, এখানে 100% এটা ঠিক আছে, এখান থেকে এখান থেকে এটা আমি অন্য কালার দিয়ে দেবো হালকা সাদা। এখান থেকে ওকে করে দিলাম, ওকে করার পর এখান থেকে হালকা আর কমিয়ে নিই এটাকে, যেটা আছে এটা এখান থেকে যদি বাড়াই দেখি কী হয়েছে, এখান থেকে এটা, সো এখান থেকে এটা এটাকে আমি এখানে পর্যন্ত রেখে দিলাম। সো অলরেডি এরকম, সো আমার ডিজাইনটা এরকম হলো। এরকম হওয়ার পর আমি এখানে লিখবো কি, এই যে লেখাগুলো আছে আমি লিখবো হাউ টু মেক। এখান থেকে আমি এটা কী করে দিচ্ছি, এখান থেকে এটা আমি নিয়ে চলে দিচ্ছি অলরেডি, আমি আর লিখছি না। এখান থেকে যে লেখাগুলো আছে সব আমি অলরেডি, ঠিক আছে, আমি লিখে দিছি, কোনো অসুবিধা নেই। এখানে লিখে দিচ্ছে হাউ টু মেক, হাউ টু মেক লিখে দিলাম, এটা কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে নিয়েছি অলরেডি, ঠিক আছে, হাউ টু মেক লিখে দিলাম। এটার পর অল্ট চিপে বোধ আমরা কপি করে নেবো, এটাকে অল্ট অল্ট ক্লিক করব, কপি, এটাকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে অল্ট অল্ট ক্লিক করব, এখান থেকে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর এখানে অল্ট ক্লিক করব, কপি যদি না হয় তো এখান থেকে এটা ইয়ে করবেন, এখান থেকে কি করবেন, এখান থেকে ডুপ্লিকেট, এখান থেকে করবেন কপি সিএসজি, দেখি কি হচ্ছে, হচ্ছে না, তো এখান থেকে ড্র্যাগ করে এখান থেকে এটা কপি করে নেব। সো আমরা 4টা কপি করে নিয়েছি অলরেডি, সো আমাদের 4টা কপি হয়ে গেছে অলরেডি এখান থেকে, সো আমাদের অলরেডি 4টা কপি হয়ে গেছে। 4টা কপি হওয়ার পর এখান থেকে যে লেখাগুলো আছে আমরা এখান থেকে কপি করে নিয়েছি অলরেডি, এখান থেকে থাম্বনেল লেখাটা আছে এখান থেকে নিচ্ছি, এখানে সিলেক্ট করলাম, কপি, কপি করার পর এখানে যেটা আছে এখানে এটা সিলেক্ট করবো অলরেডি, এখানে
এখানে কন্ট্রোল ভি করে দিলাম অলরেডি, দে ওকে। নিচে যে লেখাটা আছে এখান থেকে, এটা যেটা আছে থাম্বনেল লেখাটা, এখান থেকে আমরা অল কপি করলাম। কপি করার পর এখান থেকে আমরা যাব এখানে যেটা আছে তার নিচে লেখাটা কি কোনটা আছে দেখি, নিচেরটা আছে, এটা কন্ট্রোল ভি দিয়ে এটা কপি করে দিলাম ওকে। তারপর এটা যে তিন লেয়ারটা আছে, তিন লেয়ারটা নিলাম, এখান থেকে যে ডিজাইন লেখাটা আছে এখানে নিলাম, কপি করে দিলাম। আপনারা লিখে নেবেন, তো আমি আর লিখছি না, যাই হোক। এখান থেকে যেটা আছে এখান থেকে কন্ট্রোল অল করলাম, কন্ট্রোল ভি কপি করে নিলাম। সো আমার অলরেডি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে আমার। তো এটা আমি ঠিকভাবে সাজাবো কী করে, হাউ টু মেক, যেটা আছে সেটা আমার কন্ট্রোল টি দিতে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে এটা হালকা আমি এটা বড় করে নিয়েছি, এখান থেকে হালকা ছোট করে নিয়েছি অলরেডি। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে কন্ট্রোল অল দিলাম, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে কালার আমি ব্ল্যাক দিয়ে দিয়েছিলাম, ব্ল্যাক। ব্ল্যাক দেওয়ার পর এখান থেকে যেটা আছে, এখান থেকে যে ইউটিউব লেখাটা আছে ইউটিউবটা কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিলাম অলরেডি। এখান থেকে এটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এটাকে এর উপর আমি চাপিয়ে দেবো অলরেডি। সো এখান থেকে আমরা একটি কালার যে কোনো পিক করে নিয়েছি অলরেডি, এখান থেকে এই কালারটা আমার ভালো লাগছে, এই কালারটা নিয়ে নিয়েছি, এটা আমি উপরে চাপিয়ে দিলাম, দেখি এটা নিচে চাপিয়ে দিলাম অলরেডি। সো এটা হয়ে গেছে। আরেকটা আমার এটা কী আছে, এই ডিজাইনটা এটা আছে, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে আমি এখান থেকে ছোট করে দিলাম অলরেডি। ছোট করার পর এটাকে আমি আবার রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিচ্ছি এর উপর, রেক্ট্যাঙ্গুলার টুল নেওয়ার পর এখান থেকে আমি একটা কালার পরিবর্তন দিয়ে দিচ্ছি, যাতে যে কালারটি ম্যাচ করবে ওর সাথে, এটাই দিয়ে দিলাম আপাতত, ঠিক ম্যাচ করছে, ঠিক আছে। তো এখান থেকে এটা যেটা আছে এটা আমরা ইয়ে করবো, ডিজাইনটা কন্ট্রোল টি দেবো, কন্ট্রোল টি দেবো ছোট করবো। তো আগে এইগুলো কাস্টমাইজ করে নিচ্ছি প্রথমে আমরা, ঠিক আছে, এটা আমরা আগে করে নিই তারপর কাস্টমাইজ করবো। এখান থেকে যেটা আছে কালারটা আমি পরিবর্তন করবো, এখান থেকে আমি এটা ব্লু দিয়ে দিচ্ছি, কালারটা ব্লু দিয়ে দিলাম, আর এখানে আমি সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, সো তাহলে দেখতে ভালো লাগবে। সো এখান থেকে এটা হালকা আমি এটা কাস্টমাইজ করে নিয়েছি, সো এটা হয়ে গেছে। এটা আমি ঠিকভাবে অল্প সাজিয়ে নিয়েছি, হালকা ঠিকভাবে কাস্টমাইজ করে নিয়েছি। এখান থেকে আমি এই থাম্বনেলের উপর ক্লিক করবো, এখানে থাম্বনেল উপর যে রেক্ট্যাঙ্গুলারটা আছে সেই রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এটা ঠিকভাবে এটা সাজিয়ে দেবো। এখান থেকে এটা ঠিকভাবে অ্যাঙ্গেলের মধ্যে ঠিকভাবে সাজিয়ে নেব, সাজিয়ে নেওয়ার পর এখানে ডিজাইনটা যেটা আছে ডিজাইনটা আর এটা ক্লিক করবো, ক্লিক করবো এখান থেকে আমি এটা ঠিক সাজিয়ে নেব, ঠিক সেন্টারে করে নেবো একটা। তো আমার হয়ে গেছে অলরেডি কমপ্লিট। তো এখান থেকে আমি সিলেক্ট করবো, এখান থেকে এ পর্যন্ত আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা কী করবো, কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে আমরা স্ক্রো আছে স্ক্রোটা ক্লিক করলাম, স্ক্রো ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে এরকম করে টেনে দিলাম, আর এটাকে এখান থেকে এটা টেনে দিলাম, এখান থেকে এটা নিচে নামিয়ে দিলাম হালকা, এটা হালকা কাস্টমাইজ করে নিয়েছি আমি।
সেখান থেকে আমরা কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে আমরা ঠিকভাবে কাস্টমাইজ করে নিচ্ছি অলরেডি। এখান থেকে আবার আমি এটা সিলেক্ট করতে পারি, এখান থেকে এটা কি করব, সো দেখতে পাচ্ছেন ডিজাইনটা এরকম। আমি আবার এটাকে কাস্টমাইজ করতে পারি এখান থেকে, এটা এখান থেকে যেতে আবার আমি চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আবার আমি যাব এটাতে, এটা যাওয়ার পর কন্ট্রোল টি দিলাম, এটা সিলেক্ট করবো এখান থেকে এই পর্যন্ত। আবার এটা কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, স্ক্র্যাচ এখান থেকে এটা ঠিকভাবে ঠিক সেন্টার সেন্টার করবো এখান থেকে, যে সেন্টার আমার ঠিক লাগবে ভালো, এখান থেকে এটা কাস্টমাইজ করে নেব। সো এইরকম লুকটাই ভালো লাগছে যথেষ্ট। এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দিলাম, এখান থেকে আমরা কি দেবো, কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে এটাকে বড় করে দেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট। সো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এইরকম মজাদার ট্রিক শিখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।